ভিডিও নিয়ে। আজকে দশমী পেরিয়ে একাদশী এসছে, তো আমরা চললাম গড় জঙ্গল। আমি আর দেবশ্রী, অরিন নেই, অরিন ওর মামাঘর গেছে। তো আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে গেলাম গড় জঙ্গল উদ্দেশ্যে। তবে আজকে আর রাজলক্ষ্মী নিয়ে যাইনি, কারণ যেহেতু গড় জঙ্গলের রাস্তাটা মাটির, তারপরে দুদিকে সরু রাস্তা, আমার গাড়ি চালাতে অসুবিধা হবে, সেই জন্য আমি আজকে স্কুটিতেই যাচ্ছি, দেবশ্রীও যাচ্ছে। তো দেখো স্কুটি চালাতে চালাতে আমি ভিডিওটা করছি, আর গড় জঙ্গলে কী কী দেখছি সেগুলো তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর বুঝতেই পারছো, এক হাতে স্কুটি এক হাতে ব্লগ বানাচ্ছি, তো টাফ ব্যাপার। তো অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার। দেবশ্রী পেছনে আছে, দেবশ্রী যদি কিছু বলবে তো বলতে পারো। আর আমরা এখন নাচন জঙ্গলটা বেরোচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। পুজো পেরিয়ে গেছে, আজ একাদশী, এখন আমরা নাচন জঙ্গলটা পেরিয়ে যাচ্ছি। তো এখন বর্ষাকাল পেরিয়েছে সবে মাত্র, আর এই আশ্বিন মাসে খুব সুন্দর লাগছে, চারিদিকে গ্রিনারি, সবুজই সবুজ, দেখো জঙ্গলটা। আর এখানে স্কুটি চলছে আমাদের, এইদিকে আছে মাধাইগঞ্জ, সর্পি এইদিকে, আর নাচন। তো আমরা এখন নাচন গ্রাম, এই দেখো আমাদের ডান দিকে সোজা রাস্তাটা, আর এই রাস্তাটা মাধাইগঞ্জের রাস্তা, এটা মাধাইগঞ্জ চলে যাচ্ছে। তো আমরা যাব নাচন গ্রাম, নাচন গ্রাম থেকে আমরা এই দেখো মলান দিঘি এইদিকে যাচ্ছে, এইদিকে নাচন গ্রাম, আমরা মলান দিঘির দিকে চলে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি মলান দিঘি যায়, কিন্তু এটা এখন নাচন গ্রামটাকে বাইপাস করছে, নাচন গ্রামটা এইদিকে, আর এটা নাচন গ্রামটাকে বাইপাস করে মলান দিঘি যাচ্ছে, যেটা আমাদের প্রথম গন্তব্যস্থল মলান দিঘি। তো আমরা এখন নাচন ছেড়ে এই যে সামনের যে গ্রামটা দেখবে, এটা ধোয়াবনি রয়েছে, আর এই ধোয়াবনি গ্রামে তোমার এই দেখো এসআরের গ্যাস প্ল্যান্ট, এই স্থানে স্থানে এসআরের গ্যাস প্ল্যান্ট আছে, এই দেখো এসআরের গ্যাস প্ল্যান্ট রয়েছে, এসআর কোম্পানি এখান থেকে গ্যাস তোলে। আমরা এখন ধোয়াবনি গ্রামটা পার করে দিলাম, ধবনি গ্রাম পেরিয়ে আমরা এখন লবনা পাড়ার উদ্দেশ্যে অ্যাপ্রোচ করছি। তো দুদিকেই ধান ক্ষেত, খুব সুন্দর লাগছে, বর্ষাকাল জাস্ট পেরিয়ে যাচ্ছে, আর এই সময়টা এই গ্রাম বাংলার এই জায়গাগুলো খুবই সুন্দর লাগে। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা ধবনি পেরিয়ে এই যে গ্রামটা দেখছো, এই গ্রামটার নাম হচ্ছে লবনা পাড়া। তো ধবনি পার করে দিয়েছি, লবনা পাড়াও পার করে দিয়েছি, এখন আমরা আবার মলান দিঘির উদ্দেশ্যে যাচ্ছি। বেশ সামনে একটা পুকুর দেখতে পাচ্ছ, গ্রাম বাংলার পুকুর, খুব সুন্দর লাগে, সেই ছোটবেলাকার স্মৃতি। এইদিকে জঙ্গল রয়েছে, পুরো জায়গাটাই জঙ্গল। বাবা দাঁড়িয়ে থাকিস না রাস্তায়, জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এই শীতকাল হয়ে গেল মানে আমার ঘোরার টাইম, আমি এই সময় খুব ঘুরতে ভালোবাসি। তো আমরা লবনাপাড়া পেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই, এই দেখো বললাম যে এসআর, এসআরের আবার গ্যাস প্ল্যান্ট এখানে দেখা যাচ্ছে, দূরে তাল গাছ দাঁড়িয়ে রয়েছে, রাস্তার দুপাশে ধান ক্ষেত, সবুজই সবুজ, মনে হচ্ছে রাস্তাটা হবে, তাই রাস্তায় মরাম ফেলে রেখেছে। মলান দিঘি চলে এসেছি, এই জঙ্গলটা যখনই শেষ হবে মলান দিঘি মোড় পেয়ে যাব, ওখান থেকে আমরা পেয়ে যাব যেটা মুচিপাড়া থেকে শিবপুর যাচ্ছে সেই রোডটা পেয়ে যাব। তো এই দেখো দুদিকেই জঙ্গল, এইটা অবশ্য যদিও পানাগড় ফরেস্ট রেঞ্জের আন্ডারেই পড়ে, মানে ইলামবাজার জঙ্গল, পানাগড়ের 11 মাইল জঙ্গল, এগুলো সব এরই আন্ডারেই আছে। তো এই জায়গাটাই বর্ধমানের বেশ ভালো জঙ্গল জায়গা এরিয়া, বাকি বর্ধমানে কোথাও আর এইরকম ডিপলি ফরেস্ট দেখা যায় না। এই দিকটাতে ডাম্পার চলছে বলে আমি নাখে রুমাল বেঁধে নিলাম, আর রাস্তাটা খুবই সুন্দর লাগছে। দেবশ্রীকে আমি বলছি যে এই যে সফর আমরা শুরু করেছি এটা যেন না শেষ হয়, মনে হচ্ছে যেন এই পথ যদি না শেষ হয় তো কেমন হতো, তুমি বলো তো।
তো খুব সুন্দর লাগছে জায়গাটা, গড় জঙ্গলটাও আরো ভালো, তোমাদেরকে দেখাবো। চিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তা, তো এই রোডে আমরা এখন মোটামুটি 3 কিলোমিটারের কাছাকাছি যাব, তারপরে ডান দিকে বেঁকে যাব। আর এই একটা কথা বলে রাখি, এই জায়গাতে প্রচুর হোস্টেল রয়েছে আর ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ এইসব রয়েছে। তো এই রোডটাতেই আমরা শিবপুর যে যাচ্ছি, শিবপুর জয়দেব এই রাস্তা। সামনেই তোমরা দেখতে পাবে এখানে সানাকা যে মেডিকেল কলেজ রয়েছে সেটা এখানে দেখতে পাবে, এটা মেডিকেল কলেজ কাম হসপিটাল। আমার ডান সাইডে সনকা এডুকেশনাল ট্রাস্ট দেখতেই পাচ্ছ তোমরা, এটা একটা মেডিকেল কলেজ কাম হসপিটাল। আর তাছাড়াও এদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও রয়েছে এখানে, ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে। তো অনেক দূর দূরান্ত থেকে এখানে ছেলেরা পড়তে আসে। আর এটা অবস্থান করছে তোমার মুচিপাড়া শিবপুর রোডের মধ্যে। তো জায়গাটা তোমরা দেখো খুব সুন্দর, মেডিকেল কলেজের পাশেই জঙ্গল, আর জঙ্গল মানে বেশ ভালোই ডেন্স ফরেস্ট, এটা দুপাশেই ঘন জঙ্গল রয়েছে আর মাঝখানে কি সুন্দর রাস্তা চলেছে। আর আমরা সেই রাস্তার আনন্দ নিতে নিতে আস্তে আস্তে করে গড় জঙ্গলের দিকে এগোচ্ছি। একটু পরেই এই যে ডান দিকে বোর্ডটা দেখছো, একটু পরেই যে ডান দিকে বোর্ডটা দেখছো এইদিকে আমরা ঘুরে যাব। এবার এটা লাল মরাম দেওয়া রাস্তা, মরাম দেওয়া রাস্তার উপর দিয়ে আমরা চলছি, স্কুটিটা খুব আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, কারণ এখানে রাস্তার উপর দু একটা করে বোল্ডারও পড়ে রয়েছে। তোমরা ক্যামেরাতে ভালো ভিজিবিলিটি আসছে কি না জানি না, কিন্তু দু একটা করে বোল্ডার রয়েছে, সেই জন্য সাবধানে স্কুটিটা চালাচ্ছি। আর এখানে আমরা একটু পরেই সেলফিও তুলবো, কারণ খুব সুন্দর জায়গা, চলে এসেছি। আর এই জায়গাটা যে সিনগুলো তোমরা পিছনে বুঝতেই পাচ্ছ, যে প্রকৃতিকে যে ভালোবাসে সে এই জায়গাটাকে অবশ্যই ভালোবাসবে। আর আমি অলওয়েজ নেচারকে এবং ওয়াইল্ড লাইফকে বরাবর ছোটো থেকে ভালো বেঁচে এসেছি, তো আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে। দেবশ্রী চুপচাপ পেছনে বসে আছে, কোনো টু শব্দটি নেই তার। তো স্কুটিতে 22 কিলোমিটার গাড়ি চালিয়ে দিলাম, এখনও রাস্তা শেষ হয়নি, মোটামুটি এখনও 1 কিলোমিটার মতন রাস্তা রয়েছে। তো আমার একটু ভয় লাগছে, কারণ ডবল লোডে আছি, তো আবার রিটার্ন ঘর পৌঁছাতে পারবো কি না। তো পেছনটা তোমরা দেখো কত সুন্দর জায়গাটা, রাস্তাটা মেঠো রাস্তা, খুব সুন্দর লাগছে। দেবশ্রী তোমার কেমন ফিল হচ্ছে একটু আমার বন্ধুদেরকে জানিয়ে দাও। জায়গাটা তো খুবই সুন্দর, এর আগেও একবার এসেছি, একবার নয় দুবার তিনবার আসা হয়েছে, তাকে বাইক ছিল এবং বাইকটা নিয়ে এসেছিলাম পুজোর সময়, আর একবার এমনি সময় এসেছিলাম। জায়গাটা খুব ভালো লাগে, তাই ঠিক করলাম আজকে সারাদিন ঘরে বসে করবো, শেষ হয়ে গেল, চলো গড় জঙ্গলে মায়ের মন্দির দর্শন করে আসি, সেই জন্য এখানে আসা। আর রাস্তা তো আর বলার ভাষা নাই, এত ভালো রাস্তা, দেখি আমাদের একটা ঘর বাড়ি হতো। তো দেবশ্রী এখানে ঘর বাড়ির চিন্তা করছে, আমি বলছিলাম যে টেন্ট খাটিয়ে এখানে 1 নাইট বা 2 নাইট স্টে করা যায়, খুব অ্যাডভেঞ্চারাস জায়গা। পেছন দিকটা দেখো, বুঝতে পারছো যে কীরকম জায়গা আছে এখানে, একটা দুটো করে মোটর সাইকেল যাচ্ছে, দূরে মনে হচ্ছে কুয়াশা হয়ে গেছে, এমন জায়গাটা লাগছে। ছোট্ট জায়গা, রাস্তাটা দেখো, আর এই দিকগুলো পুরো জঙ্গলই জঙ্গল। এখানে দাঁড়িয়ে আমরা আমাদের সেলফি তুলে নিচ্ছি। অবশেষে আমরা ফাইনালি অনেকক্ষণ স্কুটি চালানোর পর গড় জঙ্গল পৌঁছে গেলাম, মা গড়ের মায়ের কাছে এসে গেলাম। তো সামনে পার্কিং রয়েছে, আমরা পার্কিংয়ে রাখবো না, কারণ আমাকে এখানে একটু চার্জার খুঁজতে হবে, স্কুটিটা একটু চার্জ দেবো। বন্ধুরা আমি ফাইনালি মা শ্যামারূপার মন্দিরে পৌঁছে গেছি, তো গড় জঙ্গল এসে গেছি, এই দেখো এখানে আমরা মন্দিরে চলে এসেছি। আর দেবশ্রী এখানে ওই দেখো পেছনে চুল ছাড়াতে ব্যস্ত, তো ওর কাজ করছে, চলো আমি আমার কাজ করি, ভিতরে মন্দিরটার ভিতরে ঠাকুরটাকে দেখাই। স্কুটিটা চার্জে বসিয়ে দিয়েছি, তোমরা দেখে অবাক হবে, এই দেখো
চার্জ লাগিয়ে দিয়েছি, কি করব কারণ রাস্তায় চার্জ শেষ হয়ে যাবে। এই দেখো এখানে রয়েছে মহাকালী মন্দির, প্রিয় মা রয়েছে, মায়ের মূর্তিটা তোমরা দর্শন করে নাও, মা সবাইকে ভালো রেখো মা। চণ্ডী মাতার মন্দির এটা, এখানে দেখো এখানে যজ্ঞ টজ্ঞ হয়, এখানে যজ্ঞ হয়। আর এই যে মন্দিরটা, দেবশ্রী ওখানে বসে আছে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা গ্রামের রাস্তা, আমাকে ওই যে একটু আগেই আমরা সিমেন্টের পিচ রাস্তাটা দেখেছিলাম ওইটা হলে এইদিকে ভিতর ভিতর এই গ্রাম হয়ে আসা যেত। এবার যে মন্দিরটা তোমরা দেখছো এটা মহালক্ষ্মী মন্দির, তো এটা অষ্টভুজা মন্দির, তো মায়ের মন্দিরটা খুবই সুন্দর। এই দেখো আরো জুম করে আমি তোমাদেরকে দেখালাম মায়ের অষ্টভুজা। এখানে বাঁ সাইডে দেখো লেখাও রয়েছে মহালক্ষ্মী মন্দির, এই দেখো মহালক্ষ্মী মন্দির অষ্টভুজা মহিষাসুর মর্দিনী, মানে এগুলো সব দেবী দুর্গারই একটা রূপ। আর এই যে দূরে মন্দিরটা দেখছো এটা শিব মন্দির, এই শিব মন্দিরটার আবার একটা চমৎকার গল্প আছে, সেটা হচ্ছে বলা হয় নাকি এই শিব মন্দিরটার যে শিবলিঙ্গটা গণেশ্বর মহাদেব মন্দির, তো এই যে শিবলিঙ্গটা এটা মাটি ফুঁড়ে অটোমেটিক উঠেছিল। তো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই শিবলিঙ্গটা কোথা থেকে আনা হয়নি, এখানে শিবলিঙ্গটা মাটি ফুঁড়ে উঠেছিল। এই দেখো সেই শিবলিঙ্গ, এখন কলস দিয়ে ঢাকা রয়েছে শিবলিঙ্গটা, একটু আগেই পুজো হয়ে গেল, আর আজকে খিচুড়িও খাওয়াবে এখানে। এই দেখো এটা মাটি ফুঁড়ে উঠেছে, এখানে কোনো এটা কেউ প্রতিষ্ঠা করেনি। বলতে বলতেই আমরা চলে এলাম দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দির, এই যে রাজা সুরথ প্রথম দুর্গা পুজো করেছিল, তো সেই হিসাবেই এই যে জায়গাটার নাম যে আমরা দুর্গাপুর বলি, সেই দুর্গাপুর সেই অনুসারেই নামটা হয়েছে। তো আমি এটা এখানে এসেই জানলাম, আমি জানতাম না। তো এইখানে যে যজ্ঞ কুণ্ডটা দেখছো এখানে অষ্টমীর খ্যান হয়, আর এই দুর্গাটা বরাবরই এখানে থাকে। আর এই যে মন্দিরটা দেখছো আমি সোজাসুজি এখন দেখতে পাচ্ছ এটা মহাসরস্বতী মন্দির। তো এখানে যে মন্দিরগুলোতে প্রত্যেক কটা বিগ্রহ দেখছি সেগুলো সব দুর্গারই অ্যাকচুয়ালি রূপ, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো এখানে লেখাও রয়েছে মহাসরস্বতী মন্দির অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গা, তো একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো সিংহবাহিনী, তো এটা মহাসরস্বতী মন্দির। এই দেখো মা দুর্গার মূর্তিটা যেটা এখানে রয়েছে, আর একটু আগেই তোমাদেরকে যে বললাম, এই দেখো কলিযুগে রাজা সুরথ এখানেই প্রথম দুর্গাপুজো করেছিল, সত্যযুগে, সরি কলিযুগে নয়, এখানে সত্যযুগ লেখা আছে, সত্যযুগে প্রথম দুর্গাপুজো রাজা সুরথ করে, আর তার এই নামেই যে দুর্গাপুর শহরটা সেটা এখানে সেটাই দেওয়া হয়েছে। এখানে বলতে বলতে আমরা বজরংবলী মন্দিরে চলে এলাম। এখানে প্রথমে তোমরা যখন গড়জঙ্গল ঢুকবে মন্দিরটা প্রথমে বাঁ সাইডে দুর্গা মন্দির হবে, আর সোজাসুজি হচ্ছে এই বজরংবলী মন্দিরটা। তো বজরংবলী মন্দিরটা আমি প্রথমে দর্শন না করে আমি এই দিকে চলে এসেছিলাম। তো এই দেখো আখাড়া, আর এখানে একটা মন্দির তৈরি হবে, তো এটা যবে থেকে আমি আসছি তবে থেকে দেখছি এরকম হয়ে আছে, মানে কবে যে হবে জানি না, কিন্তু স্কাপচারটা বেশ ভালো সুন্দর করেছে, পিলারগুলোও বেশ কারুকার্য করেছে মন্দিরের, কিন্তু এখনো পর্যন্ত আর হয়নি। তো বেশ কয়েকবারই আমি এসেছি তাও এইরকমই দেখেছি। তো চলো তোমাদেরকে আরও বাকি জিনিসগুলোকেও তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি। পেছনে যে শিব মন্দির ওই দেখো দেখতে পেলে, একটু আগেই দেখালাম আমার বাঁ সাইডে বজরংবলীর মন্দিরটা, আর এই দেখো এখানে আখাড়া, মানে খিচুড়ি চিচুড়ি খাওয়ায় এটা, তারপর বাইরে থেকে যারা লোক আসে তারা এখানে থাকেও। আর আমি এখন হেঁটে চলেছি যেখানে দেবশ্রী রয়েছে ওর কাছে চললাম, কারণ ওকে বললাম চলো একটু এবার মন্দিরগুলো দেখে আসবে। বসে আছি, স্কুটিটা চার্জ হচ্ছে, আর দেবশ্রীও এখানে বসে রয়েছে,
আধ ঘন্টা মোটামুটি আমরা এখন বসে থাকবো। তারপর আবার একবার আমি তো দুর্গা ঠাকুরটা দেখে এলাম, দেবশ্রী যায়নি, তো দেবশ্রী এবার আবার আরেকবার যাবে। তো এই দেখো স্কুটি চার্জ হচ্ছে আর আমরা এখানে বসে বসে টাইম পাস করছি, কী করবো, নাহলে আবার যেতেও পারবো না। এতটা রাস্তা, প্রায় 24 কিলোমিটার রাস্তা সিঙ্গেল টাইম, তো সিঙ্গেল হয়ে 24 কিলোমিটার মানে 48 কিলোমিটার, একটু হবে না কিছুই, আমি চলে যেতাম, কিন্তু তবুও একটু চার্জে দিয়ে দিলাম। দেবশ্রীকে বসিয়ে এসে আমি এই দিকে জঙ্গলটা একটু এক্সপ্লোর করতে এলাম। তো দেখো সামনে দুখানা বড় বড় কি গাছ, দেখে মনে হচ্ছে যেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কোনো রেডউড গাছের কাছে আমরা চলে এসেছি। আর জায়গাটা বর্ষাকাল শেষ হচ্ছে তো ঘাসগুলোও পর্যন্ত সবুজ হয়ে আছে, অন্য সময় এগুলো মাটি দেখা যায়, লাল মাটি। আর দেখছো গাছগুলো কি লম্বা আর বিশাল চওড়া বড়, খুব সুন্দর লাগছে পরিবেশটা। তো এই পেছনে, আমার পেছনে আদি দুর্গা মন্দির, আমি একটু আগেই তোমাদেরকে এগুলো দেখালাম, তো দেবশ্রী তখন দেখেনি, ওকে বললাম চলো এবার ওকে নিয়ে একটু দুর্গা মন্দিরটা দর্শন করে নিই। তো দেবশ্রীকে নিয়ে দুর্গা মন্দির দেখতে যাচ্ছি, পেছনে স্কুটিটা রইলো, স্কুটিটা আমি চার্জে দিয়ে দিলাম, যদিও চার্জ না দিলেও কিছু হতো না, তাও একবার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছি, এই দেখো মা দুর্গা, আদি দুর্গা এখানকার। তো দেবশ্রীকে নিয়ে দুর্গা দর্শন হয়ে গেল, এবার আমরা আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই দুর্গাপুজো উপলক্ষে এখানে একটা ছোট্ট মেলা হয়, মানে দোকান টোকান বসে, আমরা যদিও এখানে কিছু খাবার খাইনি, আমরা বাড়ি গিয়েই খাবার খাবো। তো মেলাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন মেলা হয়, তোমরা দেখে নাও। আর এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি। তোমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর এই নেচার বিউটি মানে গড় জঙ্গল যেখানটাতে অবস্থান, এই নেচার বিউটিটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন যদি হও তো চ্যানেলটাকে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ বুঝতেই পারছো ভিডিও বানানো একটা বিশাল চাপের ব্যাপার, বিশেষ করে আমার মতন ছেলের কাছে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।